আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসিআইপি গ্রাফিক ডিজাইন, বিটিইবি গ্রাফিক ডিজাইনের লেভেল 1, 2, 3 অথবা সরকারি ফ্রি গ্রাফিক ডিজাইন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কিভাবে প্রশ্ন করা হয়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় ইত্যাদি বিষয়ে আপনাদের শেয়ার করব। চলুন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রশ্ন আমরা তৈরি করেছি। প্রথমে রয়েছে, ড্যাশ ইজ দ্য প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড কম্পোজিং ওয়ার্ডস অ্যান্ড ইমেজ টু ক্রিয়েট এ মেসেজ, অর্থাৎ একটি বার্তা তৈরি করার জন্য শব্দ এবং চিত্রগুলি সংগঠিত এবং রচনা করার প্রক্রিয়াই হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইন হলো চিত্রগুলি সংগঠিত করা, রচনা করা এবং শব্দ তৈরি করার একটা প্রক্রিয়া, যেটাকে আমরা গ্রাফিক্স ডিজাইন বলে থাকি। তাহলে এখানে উত্তর হবে গ্রাফিক্স ডিজাইন। দুই নম্বর হচ্ছে, ড্যাশ ইজ দ্য এরিয়া অফ এ পিকচার অফ ডিজাইন দ্যাট এপিয়ার্স টু বি ক্লোজেস্ট টু দ্য ভিউয়ার, অর্থাৎ ডিজাইনের ছবির ক্ষেত্রে যা দর্শকের সবচেয়ে কাছের বলে মনে হয় সেটা কোনটি? সেটা হচ্ছে ফরগ্রাউন্ড। উত্তর হবে ফরগ্রাউন্ড, অর্থাৎ আপনি কোনো একটা ডিজাইন করছেন, কোনো একটা শেপ তৈরি করছেন, এক্ষেত্রে সবচেয়ে কাছের যেটা মনে হবে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড, সবচেয়ে একদম নিকটে সেটা হবে ফরগ্রাউন্ড। সেটা হতে পারে ফরগ্রাউন্ড ডিজাইন, সেটা হতে পারে ফরগ্রাউন্ড কালার। তিন নাম্বার হচ্ছে, ড্যাশ ইজ এ ক্লোজ টু ডাইমেনশন এরিয়া, অর্থাৎ দুইটি ডাইমেনশন এরিয়াকে সংযুক্ত করে কোনটি? উত্তর হবে শেপ, শেপ ইজ এ ক্লোজ টু ডাইমেনশন এরিয়া। চার নম্বর হচ্ছে, ড্যাশ লাইন শেপ কালার ভ্যালু স্পেস অ্যান্ড টেক্সচার, অর্থাৎ লাইন শেপ কালার এগুলো কি? এগুলো হচ্ছে এলিমেন্টস অফ আর্ট, অর্থাৎ শিল্পের উপাদান। লাইন দিয়ে একটা ডিজাইন তৈরি করা হয়, শেপ দিয়ে ডিজাইন তৈরি করা হয়, কালার ডিজাইনের মধ্যে থাকে, ভ্যালু স্পেস টেক্সচার ইত্যাদির সমন্বয়ে শিল্পের উপাদান তৈরি হয়। পাঁচ নম্বর হচ্ছে, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য এলিমেন্টস অফ ডিজাইন, অর্থাৎ কোনটি নয়, হুইচ ইজ নট ইনক্লুডেড, কোনটি অন্তর্ভুক্ত নয় ইন দ্য এলিমেন্টস অফ ডিজাইন, ডিজাইনের উপাদানের কোনটি অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে পয়েন্টস, কারণ শেপ হচ্ছে ডিজাইনের অন্তর্ভুক্ত, লাইন হচ্ছে ডিজাইনের অন্তর্ভুক্ত, টেক্সচার হচ্ছে ডিজাইনের অন্তর্ভুক্ত, তাই উত্তর হবে পয়েন্টস। ছয় নম্বর, হোয়াট আর দ্য থ্রি প্রাইমারি কালার্স, তিনটি প্রাথমিক রং কী কী? উত্তর হবে রেড, ব্লু অ্যান্ড ইয়েলো। সাত নম্বর, ইমেজ অ্যান্ড গ্রাফিক্স অন এ ওয়েবসাইট আর ইউজারলি ক্রিয়েটেড ইউজিং ড্যাশ, একটি ওয়েবসাইটের ছবি এবং গ্রাফিক্স সাধারণত ব্যবহার করে কোনটি? অর্থাৎ আমরা একটি ওয়েবসাইটের মধ্যে ছবি ব্যবহার করি, ডিজাইন ব্যবহার করি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন জিনিসটি ব্যবহার করে থাকি? এই বিষয়টা হচ্ছে ফটোশপ। আমরা ফটোশপের মাধ্যমে একটি ওয়েবসাইটের ছবি ব্যবহার করি, গ্রাফিক্স তৈরি করে এবং ব্যবহার করি। তাহলে সাত নম্বরের উত্তর হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ অথবা ফটোশপ। আট নম্বর, এ ড্যাশ ফাইল ইজ দ্য মোস্ট কমন পিকচার ফাইল টাইপ ফাউন্ড অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে পাওয়া সবচেয়ে সাধারণ ছবি ফাইলের ধরন, অর্থাৎ আমরা ইন্টারনেটের মধ্যে সাধারণত সবচেয়ে কোন ধরনের ছবি পেয়ে থাকি সেটা হচ্ছে জেপিজি, জেপিজি বা জেপিইজি দুটি হবে, যদি জেপিইজি থাকে। নয় নম্বর, ড্যাশ ইজ এ ভেক্টর ড্রয়িং টুল ফাউন্ড ইন ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরে পাওয়া একটি ভেক্টর অঙ্কন টুল কোনটি? সেটা হবে পেন টুল, পেন টুল ইজ এ ভেক্টর ড্রয়িং টুল ফাউন্ড ইন ইলাস্ট্রেটর। দশ নম্বর হচ্ছে, an image file such as a .jpeg is made up of lots of smaller units called dash, অর্থাৎ একটি ইমেজ ফাইল যেমন আমরা বলে থাকি সেটাকে জেপিজি বা জেপিইজি, অনেক ছোট ছোট একক নিয়ে গঠিত, যেটাকে আমরা কি বলতে পারি বা কি বলি সেটা হচ্ছে পিক্সেল, অনেক ছোট ছোট একক নিয়ে গঠিত হয় পিক্সেল। তাহলে দশ নম্বরের উত্তর হবে ডি, পিক্সেল। এই ছিল আজকের প্রশ্ন। আপনারা যারা গ্রাফিক ডিজাইনের লেভেল 1, 2, 3 পরীক্ষা দিচ্ছেন,
আশা করি আপনারা একটি ধারণা পাবেন কীভাবে প্রশ্ন প্যাটার্ন হয় এবং কীভাবে প্রশ্নগুলোর আনসার দিতে হয়, এই বিষয়গুলো আপনারা ধারণা পাবেন। এছাড়াও যারা সরকারি ফ্রিতে গ্রাফিক ডিজাইন পরীক্ষা দিচ্ছেন, আপনাদের প্রশ্ন প্যাটার্নটাও ঠিক সেম এভাবে হবে। এবং ACIP যারা পরীক্ষা দিচ্ছেন, ACIP প্রজেক্টের অধীনে যারা গ্রাফিক ডিজাইন পরীক্ষা দিচ্ছেন, আপনাদের প্রশ্ন প্যাটার্নটাও ঠিক সেম একই ধরনের হয়। তাই আপনারা ভালো করে প্রশ্নগুলো বুঝবেন, কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। এ ছিল আজকের বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।